কত হুকুম তোমার লঙ্ঘন করছি মালিক আজকে তোমার জবান দিয়ে একটা হুকুম দিছো জাহান্নামে যা জাহান্নামে যা তোমার এই হুকুমটা আমি কেমনে লঙ্ঘন করি তোমার জবান দিয়ে যখন শুনছি ইনতালে তু আবদান ইলান নার দুইজনের একজন জাহান্নামে যায় একজন জান্নাতে যায় মালিক তোমার এই হুকুমটা পালন করে দেখাই দেব যদিও দুনিয়ায় নামাজ রোজা ঠিক মতো করি নাই তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসতা আবার আল্লাহ বলবে তুই আমার এত ভালোবাসতি আল্লাহ তুমি না কইছো জিয়াদি সাহেব কইছিল তুমি অন্তরের খবর জানো আমার অন্তরে একটা থার্মোমিটার লাগায় দেখো শরীরের তাপমাত্রা যদি থার্মোমিটার গালে লাগাইয়া বগলে লাগাইয়া মাপা যায় তুমি তো বান্দার থার্মোমিটার লাগাইয়া ভালোবাসা মাপতে পারো তুমি মাইকা দেখো আলিমুন বিজাতি সুদুর তুমি তো অন্তর মাপতে পারো দেখো আমি তোমার কত হাজার টন ভালোবাসি আমার আল্লাহ বলবে বান্দারে এই কোটি কোটি মানুষের সামনে আমি দেখছি যা আমি তোদের দুইজনকে জান্নাতের অর্ডার দিয়ে দিলাম ওইজন দুইজনকে দাঁড় করায় আল্লাহ ডান পাশে দাঁড় করায় বাবা ফুলের চেয়ারে বসায় রাখবে জান্নাতে মহিলারা বাতাস দিবে হঠাৎ করে আল্লাহর একটা লোকের ডাক দিবে ওই লোকটা আমি হতে পারি তুমিও হতে পারো বাবা এখন দুই ফোঁটা চোখে পানি ফেলবা একটা লোকের ডাক দিয়ে বলবে তোর খবর কি আল্লাহ আমার কপালটা পুড়িয়ে গেছে কেমনে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সর্বশেষ তুমি হলো প্রেসিডেন্ট তোমার সিগনেচারটা দিলেই জাহান্নামে চলে যাবে আল্লাহ বলে তোর সমস্যাটা কি আল্লাহ আমার মাত্র একটা নেকি বাকি আছে একটা নেকি হইলি আমি জান্নাতে যাইতে পারতাম কিন্তু মালিক একটা নেকি পারলাম না আল্লাহ বলে কেন পারলি না যাদের কারণে আমি মাওলারে ভুলে গেছিলি স্ত্রীর জন্য ভুলে গেছিলি যা তার কাছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি আল্লাহ কোরআনে বলে আমি না বলছিলাম যে হাদিস বলছিল কোরআনের কথা একটা নেকির জন্য ভাইয়ের কাছে যা ভাই বলবে আমার ভাই আসিল না ওয়া আব্বিহি মার কাছে যা মার কাছে বলবে আমার কোনো সন্তান ছিল না ওয়া আবি বাবার কাছে যা বলবে আমার কোনো সন্তান ছিল না এরপর ওয়া সাহিবাতি ওয়া বানি ছেলে সন্তানের কাছে যা বিবির কাছে যা হে বাজার সবার কাছে যাওয়া শেষ আমার আল্লাহ বলে কি ব্যাপার তুই দি এখনো দাঁড়ায় আছিস একটা নেকি আল্লাহ আমি 50,000 বছর দৌড়াইলাম একটা নেকির জন্য কি আমার একটা নেকি দিল না মালিক রে এখন সিদ্ধ স্যার যাও আমি জাহান্নামে চলে যাই আমি যাদের জন্য তোমারে ভুলে গেছিলাম তারা আমার কেউ একটা নেকি দিল না যেই মা আমার জন্য এত কষ্ট করতো শীতের মধ্যে আমার মা ভিজা জায়গায় শুইত আমার শুকনো জায়গায় বুক পড়াইতো ওই মা দেখতেছে আমার জাহান্নামে পুরাবে ওই মা আজকে বলতেছে অম্মিহি ওয়াবি তাই কইল আমার কোনোদিন বিয়া হয় নাই আমার কোনো সন্তান ছিল না মালিক আমি দেখলাম আপন বলতে কেউ নাই তুমি না কোরআনে বলছিলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বান্দা আপনজন কেউ থাকবে না কেউ দিন উপকার করতে পারবে না ওই কথাটাই সত্য ছিল আমার সিদ্ধান্ত গুলো ভুল ছিল মালিক আমি কাদের জন্য কি করছি আমি যাই গো মালিক যাই আমি জাহান্নামে যাই আমার আল্লাহ বলবে পাইলি না কারো কাছে পাই না আর একটা লোকের আল্লাহ ডাক দিয়ে বলবে তোর সমস্যা কি আল্লাহ আমার জীবনটা শেষ আমার মাত্র একটা নেকি আছে আমার বদের পালা ভারী একটা নেকি আছে একটা নেকি কোনো কাজে লাগবে না আল্লাহ তোমার ওই বান্দাকে বলো আমার একটা নেকি দারে আমি দিয়ে দিলাম আমার আল্লাহ বলবে তোর একটা নেকি আছে একদিন না একদিন তো জান্নাতে যাইতে পারতি দিয়ে দিলি এখন তো কিছু হইল না চির জাহান্নামী হয়ে গেল আল্লাহ চির জাহান্নামে যাব কোনো দুঃখ নাই কেন তুমি না রহমান তুমি না বান্দারে অনেক দয়া করো অন্তত তুমি আমারে দয়া করে লালন পালন করছিলে
সুন্দর খাটে ঘুম পড়াইছিলা দামি দামি খাবার আমারে দিছিলা আমি কোন কাম তোমার করি না এইজন্য দি একটা নেকি তুমি এত দয়া করছিলা নয় কিয়ামতের মাঠে আমি একটা নেকি দিয়ে একজন বাইরে দয়া করলাম আমার আল্লাহ বলবে তুই এদিকে আয় চার জনে একসাথে নিয়ে বলবে তোর একটা নেকি কম আছে আর একটা নেকি আছে ওর সিদ্ধান্ত কারো কাছে পাইলো না আমার পাইছে দাদি আমারে মালিক তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই আমি যার একটা নেকি ছিল সেও বলে মালিক আমার তো কোনো উপায় নাই তবে তোমার যে দয়া ওইটা বোঝাবার জন্য আমি আল্লাহ দেখাই দিলাম আমি বান্দা ইকরাম করছিলাম আমার মালিক বলবে আমার প্রতি তোর ভালোবাসা দেখাইনি আমি মালিক তো আর পয়সা থাকতে পারি যারে বান্দা তোকে সাইর শুনকে আমি মালিক মাফ করে দিয়েছি এই সাইডটা লোক কি বলবে আমার বাইতে সজদার মুসল্লির কমিটির ভাই এই সাইডটা লোক আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক তুমি না বলছো জান্নাতের টিকিট পাওয়ার পরে সে যা চাবে তাই পাবে আল্লাহ আমার মা তো আমার একটা নেকি দেয় নাই কিন্তু আমার মা তো আমার দুঃখ হয়ে বড় করছিল তাহলে আমার মারও মাফ করে দাও দাও আমার বাবা রিক্সা চালে আমার বড় করছিল আমার বাবার মাফ করে দাও বজন রে আমার আল্লাহ বলবে এখন জান্নাতের টিকিট পাইছো তুই যা চাবি তুই যা চাবি তাই পাবি কোন রকম ভাবে উত্তরবঙ্গের মানুষ যাওয়ার জন্য কোন রকম ভাবে গাবতলী যাইতে পারলি হইছে কতক্ষণ না কেন সে কোন জায়গার গাড়ি আছে জান্নাতের টিকিট তো খালি পাইলি হইছে কারে চান আপনি কোন বঙ্গের লোক আল্লাহ বলবে যা 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 মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুর রহিম আমি যখন মাফ করছি নুজুলাম মিন গফুর রহিম আমি যখন মাফ করছি যা সবই তারি মাফ করে দেব যা 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 বজন এইভাবে এইভাবে কোটি 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 মানুষ জান্নাতে লাই উম্মতে মুহাম্মাদি জান্নাত চলে যাবে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই সবারই নিয়ত আছে গো বাবা জান্নাতে যাবার জন্য মেন শর্ত বাজান রে যে যেখানেই বসে যা কিছু করেন মালিক রে ভোলা যাবে না ঠিক কথা বলেন না কেন মালিক রে কখনো ভোলা যাবে না ওই চেয়ারে বসিয়া বলা যাবে না এই চেয়ার আমার গাড়ির ড্রাইভিংয়ে বসে বলা যাবে না গাড়ি আমার কারণ তুমি তো তোমার না তোমার হায়াতে জিন্দেগীর ড্রাইভারের দায়িত্ব আমার আল্লাহর হাতে কোথায় যাইবা কোথায় চলছো হাঁটিয়া আজরাল তোমায় ধরে রাখছে জানো এমন দেশে যাইবা তুমি জানানি যেই দেশে আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা নাই দেখেন তো যেই মা আপনার জীবনে ঠান্ডা মাটিতে শোয়াই নাই ঠান্ডা লাগবে আজকে সেই মায়ের বাসবাগানের নিচে শোয়াই রাখছে পাতলা রসুনের পাতলার মতো একটা কাপড় দিয়ে তোমার সন্তান একদিন এই বিল্ডিং থেকে নামাইয়া রসুনের মতো পাতলা কাপড় দিয়ে শোয়াই রাখবে এই কথাটা মাথায় রাখো তুমি যেই চেয়ারে বসে আজকে মাতবাড়ি করছো আমি ইলিয়াস রহমান যদি যেই চেয়ারে বসে আজকে খতিবগিরি করছি আগামী সপ্তাহে কে বসবে 2023 সালে আগামী জুমা 2023 সালের প্রথম জুমা এটা হলো 22 সালের শেষ জুমা এই 22টা সাল কত দামি জিনিস খাইছি করুণার থেকে আল্লাহ আমারে বাঁচাইছে হাত পা সুস্থ রাখছে জুমাটা বরাবর শক্তি দিছে 22 সালে শুধু উমরায় হজে গেছি বিদায়
কয় দুইটা জুমা মিস করছি এছাড়া একটা জুমা আমি মিস করি নাই কুয়াশার মধ্যে কষ্টের মধ্যে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যত কষ্ট জুমা পড়াইছি আগামী জুমা কে পড়াবে জানি না আমি আমার মালিককে কি দিছি আমার সে এত কিছু দিল আমি তারে কি দিছি যেই মালের লাগা এত কষ্ট করলে আমারে ভুলে গেলি যেই ওলা বানু যেই পোলা বানার লাগা আমারে ভুলে গেলি ট্রাক ড্রাইভার সারা মাসের ভিতরে জুমার নামাজ তো পড়ে না পাঁচ ওয়াক্ত তো বাদই দিলাম কথা কর না ঠিক অটো রিকশাওয়ালা সারা মাসের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ এই কথা কইতাছে গাই পাতা ঘুরো না আমারে ভুলে গেলি আমারে ভুলে গেলি রে বান্দা কেমনে বললি রে কিন্তু আমি একদিন তোরে ভুলে যাব ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন এমন একদিন আসবে যেই বাচ্চার জন্য আজকে আমারে ভুলে গেলি যেই মালের জন্য আমারে ভুলে গেলি যেই খাবারের জন্য আমারে ভুলে গেলি এমন একদিন আসবে তোর খাবার আর তোর শরীরে নিবে না পদগণ জনগণ আগে পান্তা ভাত খাইতে পারতেন তিন ডিশ এখন খাইয়ে দেন এক লোক না বান্দা পরের দিনই হাঁপা নিয়ে যাবে কথা কন না কেন পরের দিনে আপনার এজমা স্টার্ট দিব কারণ এখন আপনার জন্য এটা ঔষধ না গজব হয়ে গেছে বাদ দেন পান্তা ভাত না এটা নিচে চলে গেলেন বিরিয়ানি এখানে এমন রোগী আছে এই মসজিদে দুই লোকমা বিরিয়ানি খাওয়ার পরে আপনাকে হসপিটালে নিয়ে গেলেন কথা কন না কেন আপনি জানেন আমি মাঝে মাঝে বলি এই লোকটার কথাগুলো আমি ছাত্র জীবনে পেপারে পাইছিলাম নাম বলবো না নাম বলার দরকার নাই আপনি চিনবেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল এক সময় ওনার ইতিহাস আপনারা জানেন আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দিন উনি এলিজাবেথ মাউন্টেন হসপিটালে যখন উনি ছিলেন ওনার ছেলের মুখের কথা আমি বানানো কথা বলি না ওনার ছেলের মুখের কথা ওনার ছেলে এখন অনেক ভালো দাবলিক করে খুব ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তা বলে হুজুর সেদিন থেকে আমি বুঝছি আমার ড্যাড আমার বাবার ওই দৃশ্যগুলো এখন আমার চোখে পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারলেন আমি সেদিনকে আমি আল্লাহরে চিনছি যে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না আল্লাহ যে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন তুই আমার আজকে ভুলে গেলি টাকার কারণে ভুলে গেলি বউর কারণে ভুলে গেলি সন্তানের কারণে আল্লাহ এই তিনটার নাম কোরআনে কইছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু কোন কাজে আসবে না সেদিন আমি তোর ভুলে যাব ইয়াউমা লা ইয়ানফাউ মালু যেই মাল ওয়াল বানুন তোর বুলাপা তোর বিবি যার কারণে এত কিছু করলি এমন একদিন আসবে তোর কোনো কাজে আসবে না যে রেজেকের জন্য এত কিছু করলি আল্লাহর বান্দা মাউন্টেন এলিজাবেথে শুয়ে আছে ওনার মনের ভিতরে মরার আগে খাওয়ান চাইছিল যে এক প্লেট বিরিয়ানি খাবো কাচ্চি বিরিয়ানি ওনার কাছে পছন্দ নিয়েছিল তার ছেলে বলতেছে আমার ড্যাডের কাছে আমার বাবার কাছে কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ নিয়েছিল মরে যাবে ডাক্তারকে বলছিল স্যার এফআরসি একটা ডাক্তারের পরামর্শ দিয়েছে মরে তো যামুই স্যার মরার আগে বলে মানুষের খাওয়ানোর কিছু চাহিদা দিতে মানে এক প্লেট বিরিয়ানি খাওয়ার সিস্টেম করে দেন ডাক্তার বলছিল বর্ণসইতে লেখা আছে এটা আমাদের বাংলাদেশ না এটা এই দেশ চলে অন্য অন্য কোয়ালিটিতে আমি আপনাকে এক প্লেট বিরিয়ানি কেন এক লোকমা বিরিয়ানি খাওয়ার পারমিশন দিতে পারবো আর আপনার ডেড বডি হলে দিন আমার ফলে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আল্লাহর ওই বান্দা যেই বডির জন্য এত কিছু করছি যেই বডির স্প্রে মারছি বাংলাদেশে 12,000-13,000 টাকা একটা বডি স্প্রে এই বডিটাকে সাজাবার জন্য দামি দামি কোট পরছি যেই কোট একদিন ইউজ করলে আর আবার ইউজ করি নাই ব্র্যান্ডের গাড়ি এক মাস ইউজ করলে পরের মাস আবার আবার দিছি এক বছর উপরে 6 মাসের পরে গাড়ি ইউজ করি নাই আজকে ভিক্ষুকের মতো পড়ে আছি এক লোক বা বিরিয়ানি খাবো সেই দায়িত্ব কোনো ডাক্তার নেয় না যদি আবার এই দায়িত্ব কেউ না নেয় কবরে দোকান আমি একা থাকবো ওখানে দায়িত্ব কে নেবে কবরের দায়িত্ব আমার কে নিবে ও আল্লাহ সেই কথা বলে বান্দা তুই এমন একদিন আসবে আমারে তালাশ করবি কিন্তু সেদিন আর আমারে তুই কাছে পাবি না তোর এখন শরীরে শক্তি আছে গিরার মধ্যে ক্যালসিয়াম ঠিক মতো আছে তোর চোখের মধ্যে পাওয়ার আছে হাত পাও গুলো সতেজ আছে
আমি মাওলার সেজদা দিয়ারে বিনীতি তোর আছে আমি মাওলা তোর কাছে কি অন্যায় করলাম কেন তুই আমার কাছে দুইটা সেজদা দিতে চাস না আমি তো তোর কাছে পাপ মাসদুর ব্যাংকের টাকা চাই না আমি তোর কাছে সপ্তাহে শুক্রবার একদিন দাবার খাইতে চাই না আমি চাই তুই পাঁচ বেলা আমার সেজদা দিবি আমি আল্লাহ করে হাসতে হাসতে জান্নাতে পৌঁছায় দিব কে বা হবে সঙ্গে তো মার আমার আল্লাহই কথাগুলো আপনার কাছে রিপিট করতে স্যার বলতেছে আমারে বলিস না বাবা আমি তোরে ভুলে যাব কোনোদিনও ভুলে যাব আমি কোনোদিনও তোরে বলবো না যে তুই আমারে না ভুলিস তারপর আমার নবী আয়াত গুলো নাযিল হইলেন যখন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কাজে আসবে না টাকা পয়সা সম্পদ ছিলেবে কেউ কাজে আসবে না এমন একদিন আসবে আমার নবী তখন আল্লাহকে কাইন্দা কাইন্দা বলতেছে আল্লাহ তুমি যদি কাজে না আসো কবরে কেমনে থাকবে আল্লাহ তুমি যদি হাসরের মাঠে আমার সঠিক বিচার করো আল্লাহ আমি তো একদিনও মাপ পাবো না আমার উম্মা তো পাইবো না তাহলে কি করবো আল্লাহ পাক সহজ একটা বুদ্ধি শিখাই দিয়েছে মারহাবা বাঁচার জন্য সহজ একটা বুদ্ধি নবী আপনার উম্মাতকে বলে দেন সদা সর্বদাই আপনার উম্মতের সহজ একটা কাজ যেখানে যেইভাবে থাকবে নামাজটা ঠিক মতো পড়বে মারহাবা করে নবী তারা ভারী কোন আমল করতে না পারলে অফিস আদালতে বসবে ব্যাগের মধ্যে একটা যায় নামাজ নিয়ে যাবে আপনার বান্দা সফরে যাবে টাকা পয়সা প্যান শার্ট ঠিকই নাই একটা যায় নামাজ কিনে যায় না কথা কন না কেন আমি তোমার গাড়িতে সারা 12 মাস কাল একটা যায় নামাজ 12 মাস কাল এমন জায়গায় গেছি যায় নামাজ নাই পট করে গাড়িতে বাইর করে নামাজ দেখা রাখি মোমেনের ইনফরম তো বাবা যায় না আমার সাথে থাকবে আলহামদুলিল্লাহ বলতে পারেন না মোমেন খেতাব আলী জামা পায়জামা শার্ট আন্ডার প্যান্ট ভিতরে ছায়া বিলাউজ যা আছে সব লইতে পারো জানা মাঝে নিতে পারো না কথা কান না কেন ভিতরে কোন্ডা ভরবা প্রায় কোন্ডা ভরবা কোন্ডা লাগে শুনিবা সব কোথায় তো পারো আমার মাওলা কি তুমি ছোট হয়ে গেছে তার একটা জিনিস সাথে নিতে পারো না যদি কোন মোমেন টুপি আর যায় নামাজ সাথে নিয়ে যায় নামাজ যদিও পড়তে পারেন নাই শয়তানের দোকায় বন্ধু বান্ধব গেছেন 30 জন 40 জন দূর নামাজের বালাইও নাই সব কিছু ফাজলামতি করছেন করতে যাইয়া কিন্তু যায় নামাজ আর টুপি আপনি নিয়ে নেন সময় নিয়ত করছিলেন না ধর সবরে যাবো মিয়া নামাজটা ঠিক মতো পড়বো কিন্তু পড়তে পারেন নাই শয়তানের দোকায় আল্লাহ কয় তোর বড় বড় গুনে যেগুলো দেখবো আমি গুলার দিক তাকাবো না সুবহানাল্লাহ রাস্তা আস্তে আস্তে কত বড় দয়ার মওলা দেখছেন আমি তোর বড় বড় গুণের দিক তাকাবো না কারণ তোর নিয়াত যাওয়ার সময় ভালো ছিল ইন্নামাল আমালু বিনিয়াত তোর নিয়াতটা ভালো ছিল আমি তো রহমান তোর মার সাইতে বাবার সাইতে রহমান ওই যে নিয়াত করে যে টুপিডার বা যায় না মাস্টার ঢুকাইছিলি আমি ওইডার পরে মেসেজ করে তোর বড় বড় গুণের দিকে বাঁচাবো যদি নামাজটা নাও পড়তে পারো আমি তোর মাফ করে দেব তে এত বড় ফ্যাসিলিটি দেই আল্লাহ দেয় আরে মাননীয় প্রধানমন্ত্রীর বাপের যদি একটা দিন বদনাম করেন বঙ্গবন্ধুর আপনি প্রধানমন্ত্রী আপনার এমপি গিরি মন্ত্রী গিরি উস্কি গিরি তেস্কি গিরি আমরা সশস্ত্র গোষ্ঠী তালাশ করব ওর বংশে শব্দ পুরুষ আগে কেউ বিএনপি করছে কি না কথা কন না ওর বংশ কেরেন দিয়ে কাইনে উড়ায় থেকে যদি মান্য প্রধানমন্ত্রী তার বাপরে বদনাম করার কারণে এটা হতে পারে প্রধানমন্ত্রী বকাদিল হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রী বকাদিল হতে পারে আমার মওলা কি কয় জানেন আমার গায় লাইয়া বুইয়া বুচা সব করে ফেলা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় হাতটা তুলে দেখ তুলতে দেরি আছে তোর জীবনের জন্য মাফ করতে দেরি করবে তে এত বড় ফ্যাসিলিটি এর বড় যদি আপনি আল্লাহরে না ডাকেন তাহলে কারে কি কম কর আমাকে কি করার আছে কি মে বুঝাইলে আপনার আমি নামাজ পড়ব এটি তো বুঝি না
কেম নে বুঝাইলে ছেলে মেয়েদেরকে আপনি নামাজি বানাবেন এই যে 2022 চলে গেল এত কিছু মেট্রো রেল আল্লাহ দিল মানে প্রধানমন্ত্রীর মাধ্যমে পদ্মা সেতু ছিল দক্ষিণবঙ্গের মানুষের জন্য যমুনা সেতু হইছে ধরেন আগে কত সুযোগ সুবিধা হইল এত কিছু দিল এত রাস্তা ঘাট 2022 সালে উদ্বোধন হইল এত কিছু আল্লাহ আমাকে দিল বান্দার দ্বারা আল্লাহর কি দিল আমি মুসলিম আমলের কথা সারা জীবন মনে রাখবে কিয়ামতের মাঠে আমার আল্লাহর দয়া কত তাই দেয় আল্লাহ বলবে ইনতারিকু আবদান ইলান না ইলাল জান্নাহ মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা দুইজন লোককে ডাক দিয়ে কবে এদিকে আয় কে তুই জাহান্নামে লোকটা কই জাহান্নামে যাবে দিলেন দৌড় একটু পরে ডাক দিয়ে আরেকজন লোক গো তুই জান্নাতে আল্লাহ এটা পারে কি পারে না উনি কি কার কাছে সিগনেচার নিয়ে লাগবো ওনার পাল্লা মাঠে উত্থান করা লাগবো এরপরে পাস করা লাগবে শুধু যে এই দুইজন তার না বোকারিতে আসছে শুধু এই দুইজন না এরকম কোটি কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়ে মাফ করে দিবেন আল্লাহর ইচ্ছা ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইতান আমি কোন কিছু হুকুম করব ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি বলবো কোন বলবো হ হয়ে যাবে আল্লাহ দুজনকে ডাক দে বাবা যা তুই জান্নাতে এই লোকটা শুই না দিবে দো আরেকটা লোকে বলবে তুই জাহান্নামে ওই লোকটা আমিও হতে পারি এই মসজিদের সভাপতি হইতে পারে সিনিয়র সভাপতি হেলেন সাহেব হইতে পারে ওই আনিস ভাই হইতে পারে মাসুদ সাহেব হইতে পারে কথা বল না কথা বল কে হবে আমি জানি না সৌভাগ্য ভাগ আল্লাহর সামনে দাঁড়ায় ডাকে কবতি জাগা বাজনলে যখন কবে যা যে ব্যক্তি জান্নাতের অর্ডার পাইল ওই লোকটা তো দৌড় ঠিকই দিবে সংক্ষেপে একটু বুঝাই দিয়ে তাহলে বুঝবে যারা হজ করছে সবার কিন্তু নিয়ত থাকে হজরে আসার চশমা দিবে আরে আমি দেখছি ভাই অনেক হাজিরে দেখছি আল্লাহ যতবার নিছে হজ করছে অনেকবার সুমা দিতে পারে নাই খালি বিমানের কাছে কান দিয়ে হুজুর সবই পাল্লা সুমাটা দিতে পারলাম না মনে করে কষ্ট তো আমি আমার জীবনে মিরপুরে এক নম্বরে যখন আমি খতিব ছিলাম এক হাজি আমার সাথে গেছে বলে হুজুর এইবার দিয়ে উমরা দিয়ে আটবার আল্লাহ আনছে কিন্তু সাহস পাই না ওখানে যাইতে হয় 2018 সালের কথা কইতেছি আমি বললাম সুমা দিতে পারেন নাই কেন আমি যদি আপনাকে আল্লাহর হুকুমে দেওয়ার ইচ্ছা সিস্টেম করে দেই তাহলে কি করব হুজুর আমি আপনার সারা জীবন আপনার আমি মনে রাখব আমার এই বড় আশা হুজুর রমজান মাসে আইছি আসরের পরে একটা দৌড় দিছি ইফতারিতে করে বইছিলাম হেন ইফতারিতে লইয়া যে ওই সময় ফাঁকা থাকে একটা দৌড় হুজুর করে মেরে দেয় পারবো কিন্তু হুজুর এমন কুত্তা খাইছি আমার দম টম বন্ধে আমি মরি যাওয়া দিছিলাম এরপরে সাহস করে নিই যারা হজ করছেন তারা তো বুঝেন আমি কি বলতে চাই ওই জায়গাটা ভাগ্যের ব্যাপার আর কবুল হতে দরকার শক্তি দিয়ে কোনদিন হজরা সদ সুমা দেয় সম্ভব নয় যদি কেউ বলে আমি শক্তি খাটে সুমা দেবো তোমার মতো চান
ওই নাইজেরিয়ান এলারা এম দেখেন একটা চাপ দিল তুমি পেপের দানার মতো চাপ দিয়ে যাবে ওই হেনের বাহাদুর এখানে বইয়ে বোঝানো যাবে একমাত্র কপালে থাকা লাগবে দুই নম্বরে কবুলিয়তে শর্ত হবে এমন একটা জায়গা হবে হ সব করা যাবে সহজে কিন্তু সুমা দেয়া খুব কঠিন দাম বললাম ঠিক আছে আসেন বাজানের চান্স নিলাম মাগরিবের পরে কাবার দরজা থেকে আস্তে 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 আনলাম আমি শুধু তারে বললাম শুধু উপরের দিকে তাকায় বলবেন আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আর কোন দিকে তাকাবেন না বলবেন নাসুম মিনাল্লাহি ওয়া বাদহান করিম আল্লাহ তুমি সাহায্য করো তোমার সাহায্য আছে ওই লোকটা বাংলায় কইতাছে পুলিশ হাসতাছে ওই এত জোরে জোরে কইতাছে আল্লাহ আমার সাহায্য করো আল্লাহ আমার সাহায্য করো পুলিশ ওরে কইছে এ হাজি গিরগিরি আল্লাহ গিরগিরি সোয়াত সোয়াত গিরগিরি এ আস্তে আস্তে চল পারে এত জোরে গিরগিরি ও তো গিরগিরি বুঝে না আর ও কইতাছে এ তুই চুপ থাক পুলিশ তো কইছে এ তুই চুপ থাক মানে ওই পুলিশ গেছে গে মাথা ঢুকাই বৈষম পুলিশ যদি কয় যায় এ তুই চুপ থাক পুলিশ তো কইতাছে আমাকে চুপ থাকে না চুপ করে দাঁড়ায় থাকে না আমি আপনারা ধরছি চুমাসকে ইনশাআল্লাহ দেয়া হইলো এই যাব মনে হইতেছে বিশ্বাস করবেন না আল্লাহর কসম করে বলছে আল্লাহর জাতের কসম করে বলছে মেম্বারে বসে ওই লোকটা এক সময় আমাকে শরীয়তপুরে মেম্বার ছিল এখন মিরপুর বাড়ি করছে খুব পালোয়ান খুব শক্তিশালী ভেন্ডার লোক ভেন্ডার জায়গা জমে ভেন্ডার একটু হাতটা দুর্বল আছে এই জন্য যাইতে সাহস পায় নাই যখন ওনার বুকের মধ্যে লই আস্তে আস্তে যাইতেছি মাথাটা কেবল ঢুকায় দিব মাথাটা কেবল ঢুকায় দিব ইন দি মিন টাইমে কালা আইয়া কালো নাইজেরিয়া আরে ধাক্কা দিয়ে সরাই ওঠে লোকটা বিশ্বাস করেন এমন কান্দা শুরু করলো যে হুজুর ওইটা ধরলাম রূপার ডিব্বাটা ধরলাম যার ভিতরে হজরে আসাটা তো রূপা রূপা স্বর্ণ এবং রূপা দুটো মিশ্রিত সাদা গোল সাদা গোল আর রূপা দিয়ে মিলানো সজরা ছোট মাঝখানে রেখে দিচ্ছে আটখান পাথর তো ওইটা দৈরাও ফেলছে কেবল একটা সেকেন্ডের ভিতরে ঢুকাই দেবে মাথাটা এই সময় একজনের ধাক্কা দিয়ে সরে মাথা ঢুকাই দিল ঢুকাই দিল আস্তে করে টান দিয়া একবার বের করে দিলে আপনি আর পারবেন না আর শক্তি নাই আস্তে করে ধাক্কা দিয়ে সরাই দিল আস্তে করে টান দিয়ে নিয়ে আসলাম এখন আমিও কান্দতাছি ও কান্দতাছি এই 15-20 মিনিট আধা ঘন্টা কষ্ট করে পারলাম না দিতে আমরা কই হুজুর আজকে যেভাবে আপনি সিস্টেম করলেন জাদি সাহেব আমি সুমা দিতে পারি নাই ধরছি তো এইদিকে যথেষ্ট আমি বললাম আপনাকে সুমা না দিয়ে হোটেলে যাব ইনশাআল্লাহ দাঁড়ানো আপনি তো কষ্ট বনাই কেন সব কষ্ট তো আমি নিছি হ্যাঁ আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আবার আল্লাহ সাহায্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ সাহায্য চাই আল্লাহ লোকটার বড় আশা কান্দে দিছে আমিও কান্দে দিছি জীবনে ফেল করি নাই তুমি ফেল করেন এবার দেও বজন দিশা পর্যন্ত নামাজ পড়লাম নামাজ করে সারের নামাজের পরে আবার চান্স লইলাম চান্স নেওয়া বাজান আল্লাহর কি কুদরত এইবার তো জোরে জোরে চিল্লাইতেছে আর বলতেছে আল্লাহ তুমি এবার আমার ফেল করাইও না আল্লাহ তুমি আমারে ফেল করে না আমার সাহায্য করো যাইতাছি 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 প্রথম আমি সুমা দিলাম বাবা সুমাটা দিয়ে ধাক্কা দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে করলাম ধ্যান ঢুকাই মাথা মাথা ঢুকাই দিছে রে বাবা লোকটা এত জোরে জোরে চিল্লাইতাছে মানি এতদিনের আশা পুরা হইল মানি যারা সুমা দিছেন তারা জানেন মাথাটা ঢুকাবার পরে হাজরে আসাদের ভিতরে ঢুকানোর পরে মাথা কিন্তু বাইর করা খুব শক্তি লাগে বাবা ওখান ঢুকানে আসা যায় না ঢুকানো সম্ভব বের হওয়া মুশকিল ওই সময় মরণের পালা চিন্তা করলাম এডারে সারা যাবে না আমি কেনাসা হইয়া মাথাটা ঢুকাই দিছি বাবা হে তো আর মাথা বাইর করা ওই যে পাইছে মজার জিনিস ওকে সারবো ও তো আর আইতাছে না কেউ টান দিয়া যখন বের করছি শীতের মৌসুম পুরা বলি না বাবা ঘামে ঘাম হয়ে গেছে তোমার কি শুকরিয়া আদায় করি তুমি আমার এত বছর পরে তোমার ওই
কথা বলেই লাভ দি আমার গলাটা জড়াই ধরছে বাবা মনে হইতেছে ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতাছে হুজুর আমার কত ভাইয়ের সাথেও চান্স দিছি পারি নাই হুজুর আপনি যেইভাবে দুইবার রিস্ক নিয়ে আমার সুমা দিয়ে আইলেন আমি মৃত্যুর পরও আল্লাহকে বলবো মানি জিহাদি শাহকে তুমি ভালো রাখবা সুস্থ রাখবা তার ওসিলায় আজকে তোমার হজরে আসার সুমা দিতে পারছি এখনো পর্যন্ত ফোন দেয় বুঝাই দিলাম দেখেন শুধু হজরে আসাদ একটা পাথরে সুমা দিয়ে যদি তার এমন ফিলিংস হয় এমন আনন্দ লাগে আমার মালিক যদি ডাক দেয় আমরা তো মুছতে কম জানি লিখতে কম জানি মুছতে বেশি জানি কেন মানুষের সুনাম কইতে কম জানি বদনাম কইতে বেশি জানি ওই যে কাবাডি খেলা কেন বলছি আমার আল্লাহ যখন বলবে যা জান্নাতে ওই লোকটা খুশির আনন্দে বাবা এত জোরে দূর মারবে কোন চাওয়া শুনি না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে চুপ করে খারাপ যারা জাহান্নামের অর্ডার দিয়েছিলাম না তুই জাহান্নামের দিকে যা ওই লোকটা খারাই থাকে দৌড় দিবে মানে একের ওর মতো দৌড় দিবে আল্লাহ জিজ্ঞেস করবে দিকে হে তুই যে তোরে দেব আমি জাহান্নাম তুই তো জানো জাহান্নাম কি হইছে দেখতাছিস না কই হ দেখতাছি তে আমি অর্ডার দেওয়ার লগে দৌড় দিলি যে কারণ রাখি ওই লোকটা বলবে মানি 2022 সালের শেষ জুমায় ইলিয়াসুর রহমান জিহাদি বেলায় একটা 3 মিনিটের সময় বলছিল মায়ের চাইতে বাবার চাইতে ভাই বোনের চাইতে স্ত্রীর চাইতে বড় দয়ালু তুমি তুমি আমার অর্ডার দিছো কত অর্ডার তোমার মানি নাই পাঁচ অক্ত মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে তোমার পক্ষ থেকে নামাজে যাই নাই খতিব সাহেব বলতো যারা একটা রোজা রাখবে এক মাস রোজা রাখবে সারা বছর রোজা রাখবে সওয়াব পাবে রোজাটা ঠিক মতো রাখি অনেক লোক হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে আমরা অনেকে বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কথাটা সম্পূর্ণ হারাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজও পর্যন্ত কেউ জিততে পারে কথা বলে না কেন নবীরা পর্যন্ত পারে নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কাকে বলে যে সেও হারবে না আমি হারবো আজও পর্যন্ত কেউ জিততে পারে নাই যার সাথে সেটা বল লড়া কারে পৃথিবীর এমন কেউ নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে কারণ মৃত্যু একমাত্র রবের হুকুমে আসে কার হুকুমে আইনামা তাকুনু ইয়ুদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা যখন তোমার মৃত্যুর টাইম এসে যাবে পৃথিবীর এমন শক্তি নাই তোমাকে কেউ ধরে রাখতে পারবে না إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء যখন এসে যাবে তোমার মৃত্যুর টাইম لا يستأخرون একটা সেকেন্ড টাইম দেন ক্ষমতা কারণ তারপরে লড়বেন কোন সময় লড়তে তো শক্তি লাগে লড়তে তো সময় লাগে সময় তো নাই তো লড়বেন কোন সময় অনেক লোক এখন হসপিটালের বেডে অপারেশন থিয়েটার এখন যাবে যাবে ভাব কেউ কবশ করতেছে কেউ হতে হতে কাটতেছে কেউ রিসেপ্টেছে কেউ সেলাই দিচ্ছে কেউ হয়তো নল দিয়ে অক্সিজেন লাগানো অবস্থায় আছে 2022 সালে সর্বশেষ কিন্তু এই সময় আল্লাহ পাক আমাদের কোনোটার মধ্যে না রেখে সুস্থ রেখে সবল রেখে ভালো রেখে মসজিদে আসা শুকর আদায় করতে তৌফিক দান আমাদের দেশের গর্ব আমার গোপালগঞ্জের গর্ব মানে প্রধানমন্ত্রী মেট্রো রেল কালকে গত পরশু দিন উদ্বোধন করেছেন এটা আমার জন্য আমার দেশের জন্য একটা গর্ব কথা বলেন না কেন ভাই আমাদের দেশে উন্নত কাজ করলে একজন সামনের দিকে অগ্রসর হলে তিনজনে তারা টেনে দেয় আমাদের দেশে কাবাডি খেলা কিল্লেকে জাতীয় খেলা হয়েছে জানেন খেলার পায় নাই কাবাডি খেলা জাতীয় খেলা
কাবাডি খেলার নিয়ম কি একজন লাভ দেয় তিন জনের তারে যাইতে দেয় কথা কন না কেন পারে তো সাত জনের তারে খাইছে তো তুই উঠবি অত তো ঠ্যাং বাঁধবে না তো কল্লার ছুটা তোর ঠাইছে রাখতি হইব হে এর লাগি আমাদের দেশে এই দজবঙ্গা খেলা কাবাডি খেলা আর অন্যান্য দেশে খেলা জাতীয় হিসাবে ফুটবল হয় ক্যারাত হয় কুস্তি হয় আর আমাদের দেশে কাবাডি যেটা একজনের দশ জনের ধরে টেনে নামায় কথা কন না কেন যদিও লোকটা ধরতে যে লাভ দেয় আর আরেকজন তিন জনের দেশ ঠাইছে ধরে কয় আর উঠবি না খবর দা যতই ভালো কাজ করুক যেই দলে আরো তিনজন থাকে তার ঠাইছে ধরে নিলে যে মেট্রো রেল বাংলাদেশে না সারা পৃথিবীর ভিতরে একটা আন্তর্জাতিক মানের কিন্তু এটা একটা স্বীকৃতি মেট্রো রেল পৃথিবীর অনেক দেশে আছে আমি যখন বহির্বিশ্বে আল্লাহ পাক অনেক দেশে আমাকে নিয়েছেন আমি মালয়েশিয়ায় দেখছি ইন্দোনেশিয়ায় দেখছি চায়নায় দেখছি চায়না তো অ্যাভেলেবল চায়না তো বাসের চাইতে মানুষ এই মেট্রো রেলে বেশি চলে আর আমাদের দেশের মানুষের গিরে এতই দুর্বল ওরা উপর উঠবো মা কি বলবে প্রধানমন্ত্রী টিকিট কাটছে ওই কিন্তু এটা কথা কম দেখে আমি যাব আট নাম্বার ছয় নাম্বার বাসে খারা যাব দুই তলার সাদে যাব দরকার মেট্রো রেলে যাব এলাকা আপনি জানেন এই মেট্রো রেল এমন একটা বাংলাদেশের জন্য এমন একটা ফায়দার কাজ এটা কদর আমরা জানি না এই জন্য বুঝবো না জীবনে যে বিরিয়ানি খায় নাই খাইছে সারা জীবন পান্তা পান্তা কাঁচামরিচ দিয়ে এক হানকি দিয়ে দেন আর তিরিশ সেকেন্ড লাগবে এক ডিশ মারছে কথা কন না কেন এক ডিশ তিরিশ সেকেন্ডে খালি মার বোয়ার কাল ঢুকাইব মার বোয়ার ঢুকাইব আর এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দেন খুব দেড় ভাত খাইতেছিস কথা কন না কেন কাচ্চি বিরিয়ানি দিয়ে দেখেন সে কোজর কত চাল ঘুরে নিয়ে খাইতেছিস না দিবি আমার পান্তা ভাত মাইরে দেব তিন ডিশ ওইটালো খাও কি এর খুদ ফুটা নিল এসে এটা খাও নইল তো ইনশাল্লাহ বাংলাদেশ উন্নতির দিকে আগায় যাচ্ছে আগায় যাচ্ছে মেট্রো রেল হোক বিশাল বিশাল নিজের অর্থায়নে পদ্মা সেতু হয়েছে আলহামদুলিল্লাহ এটাও বিশাল বিশাল পাতাল পাতাল রেল হলো টানেল হলো বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর সে তিন কিলো রাস্তা নদীর ভিতর দিয়ে করা বাহিরের প্রযুক্তি ছাড়া সম্ভব নয় এটা আমরা সাকসেস হইছে শুধু আমরা 2022 সালে অনেক কিছু উপহার পেলাম আলহামদুলিল্লাহ পদ্মা সেতু পাইলাম 2022 সালে হিসাব করে কর্ণফুলী টানেল ওটা মনে উদ্বোধন হয়ে যাবে না হইছে হয় নাই মনে হয় যাবে বাংলাদেশের বড় বড় ব্রিজ যেরকম কাল্লা ঘাটের ব্রিজ আমার গোপালগঞ্জের জন্য পদ্মা সেতুর মতো আরেকটা ব্রিজ কাল্লা ঘাট যশোরের মানুষের জন্য সাতক্ষীরার মানুষের জন্য এই ব্রিজটা অনেক বড় নির্মাণ বাংলাদেশে কোন ব্রিজ ফোর লাইন নাই ফোর লাইন দুই ব্রিজটা আট লাইন এই পাশে ফোর এই পাশে আট লাইনের একটা ব্রিজ এত বড় ব্রিজ এত বড় বড় ব্রিজ দক্ষিণবঙ্গে হয়েছে 2022 সালে উদ্বোধন আমার গোপালগঞ্জে হয়েছে কাল্লা ঘাটে হয়েছে যশোর গোপালগঞ্জ এই যে যোগাযোগ অনেক আল্লাহ শুকর অনেক কিছু পেলাম অনেক কিছু আমাকে আল্লাহ দিলেন সরকারের মাধ্যমে হোক যেমনি হোক আল্লাহ নেমত আল্লাহ দিলেন আমরা আল্লাহ রেখে দিলাম বজন্ডে আমার আল্লাহ তাকায় থাকে আমরা যেরকম সরকারের কাছে সমালোচনা করি না দিলে সরকার দেওয়ার পরেও সমালোচনা করি এইটা ওটা হইলো আমার আল্লাহ বলেন বান্দা রে তোমার মনোবত না হইলে তুমি সরকারের সমালোচনা করো আমি আল্লাহ তোমার এত সুন্দর রেজেক দিয়ে এত সুন্দর বডি দিয়ে এত সুন্দর জিন্দিগি দিয়ে এত সুন্দর খাটে শোয়াই না তোমারে কত দামি কম্বল কিনে শোয়াই না তুমি তোমার বডির কনস্ট্রাকশন ঠিক রাখার জন্য ঠান্ডার থেকে বাঁচার জন্য কত কাপড় চোপড় পরলা তুমি তোমার বডিটারে তখনই বুঝতে পারবা আমি তোমারে কত আরামে রাখছি যদি কোনোদিন কমলাপুর রেল স্টেশনে যাও
গাবতলি যদি তুমি বাস স্ট্যান্ডে যাও প্রায় দুইটা তিনটে যাইয়া দেখো শুধু একটা সেরা কম্বল গায়ে দিয়া মনে হয় পাঁচ বছরের আগে ধরে নাই শুধু ফলোয়ারের পিছনে দুইটা পেপার বিছাইয়া মানুষগুলা শত শত মানুষ কমলা পরে স্টেশনে সময় তুমি কি বান্দা একবারও ভাবছো তার মধ্যে দুটা হাত আছে পা আছে তার মধ্যে দুইটা চোখ আছে তার ভিতরও পায়খানা প্রস্রাবের রাস্তা দুইটা না তোমার ভিতরে একটা তার ভিতরে একটা তার আমি মাদুক বানাইছি তুমি যে এসির মধ্যে ঘুমাও এয়ার কুলার ঘুমাও আমি তোমার কত আশা করে তো দামি আসলাম পত্র তোদের জন্য রেখেছি বান্দা একবারও কি চিন্তা করে দেখছো রে বান্দা দুই হাজার বাইশ সালে তোদের আমি এত দামি দামি জিনিস পড়াইলাম এত দামি দামি সুখের ব্যবস্থা করলাম কোন দেশের প্রতি যদি আমার খাস রহমত না থাকে ওই দেশে কোনদিন উন্নত হওয়ার সম্ভব না আল্লাহর খাস রহমত ছাড়া ওই দেশ উন্নত হবে না ইউক্রেন ইউক্রেন না ইউক্রেনের সাথে যুদ্ধ লাগছে আপনারা দেখছেন জানেন যুদ্ধ লাগার কারণে সারা পৃথিবীটা একটা দুর্ভিক্ষের ভাব হয়ে গেছে সব রাজা বাচ্চাগুলো আতঙ্কের মধ্যে আছে অস্ট্রেলিয়া রাশিয়া ইউক্রেন ওটা এমন একটা দেশ যেই দেশের শস্য শ্যামলা দান গম দিয়া পৃথিবীর অধিকাংশ দেশ আল্লাহ পাচ্ছে না ওই দেশগুলো কিন্তু অংশ হওয়া মানে এরকম বাংলাদেশ হুটি মাছের মাছের বাংলাদেশে বসবাস করে আমি মনে করি ইলিয়াস রহমান যে আমি অনেক বড় দেশে আছি এর বাংলাদেশ অন্যান্য দেশের কাছে একটা ভুটি মাছের পুরো বডি এলো তারা আর ভুটি মাছের চোখটা এতটুকু গেল বাংলাদেশ এতটুকু চোখের মতো দেশ নিয়ে আমরা এত চিন্তা করি আর যারা পুরো বডিটা ভুটি মাছের এরা কি চিন্তা করে সাধারণভাবে বুঝাই দিই আপনার ফ্যামিলিতে পাঁচজন খানেওয়ালা আছে ইনকামের লোক আপনি একা যদি আপনার ব্যাংকেও টাকা নাই আপনার ঘরেও টাকা নাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার প্রাইভেটের টাকা বিবির ঔষধের পয়সা আপনার ডায়াবেটিস রোগী হার্টের রোগী আপনার মাসিক একটা পয়সা এভরিথিং মিলে আপনার 50,000 টাকা খরচ আছে ধরেন ঘর ভাড়া মরা দিয়া অথবা আপনার নিজের বাসায় থাকেন 30,000 টাকা আপনার খরচ হচ্ছে যদি আপনার ইনকাম না থাকে আপনি এক সপ্তাহের ভিতরে শুকাইয়ে হার্টের রোগী হয়ে যাবেন কথা বলেন না কেন কারণ আপনার পাঁচজন ফ্যামিলির যদি ঠিক মতো না চলে রুগে আপনার কাট হয়ে যাবে একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই 18 কোটি 19 কোটি মুসলমান মানুষ মিলে আমার এই বাংলাদেশ এর সাথে আবার 18-19 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষের মধ্যে গরু আছে ছাগল আছে আবার এই মানুষগুলোর খাদ্যদ্রব্য সার আছে কথা বলেন না কেন খালি মানুষের খাবার না তো গাছেরও খাবার ধানের খাবার পাটের খাবার ভুট্টার খাবার শস্যের খাবার এই সব খাবার গুলার টেনশন মানে প্রধানমন্ত্রী এবং এই দেশের অ্যারেঞ্জমেন্ট তোমার পাঁচ জনের সুবিধার জন্য হাটের ভিডিও আর হ্যাঁ রাখি চিন্তা করো ট্যাবলেট খাইয়া ঘুমায় না হাগো কথা বলেন না কেন আমার আল্লাহ কি কথা বান্দারে তোর দেশের একটা প্রেসিডেন্ট মাত্র 20 কোটি মানুষের জিম্মাদারি দিছি তাই তো ঘুমায় না আমি মালিক সারা পৃথিবীতে 150 কোটি মানুষ আছে
সাড়ে ছয়শো কোটি মানুষের সাথে এর দশ গুণ আছে বন্ধু মাখলুক মানুষের চাইতে আরো একশো গুণ বেশি আছে অন্য মাখলুক অন্য মাখলুককে সারা দুনিয়া এক জায়গায় করলে যা হবে বঙ্গোপসাগরের মধ্যে যে মাছগুলো তিমি মাছ আছে ওই তিমি মাছগুলো তার চাইতে আরো দশ গুণ বেশি এই তিমি মাছকে খাইয়ে ফেলাবার মতো এর চাইতে দশ গুণ বেশি বড় আছে আর একটা মাছ ওই মাছটাকে খাওয়ার জন্য এর চাইতে আরো বড় মাছ আছে বান্দারে পৃথিবীতে এমন মাছ আছে যাবার খাবার হলো প্রতি অগ্নিতে সাড়ে সাতাশ জলফিশ নামে একটা মাছ আছে এরকম চারটা দশটা পনেরোটা বিশটা একশোটা এক হাজারটা তিমি মাছ খাওয়ার লাগে তার এমন মাছ আমার আল্লাহ বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে রেখে দিয়েছে যারা সারা বছরের ভিতরে একবারও কাইন ছাটা জাগাইয়া সূর্যের আলো দেখেন সাগরে গভীরে থাকে এগুলো ভাবতেছেন আপনাকে সায়েন্স নিয়ে পড়ছেন সায়েন্স নিয়ে পড়িনি সায়েন্স বাদ দেন না কোরআনই তো আছে মারহাবা বলতে পারেন না আমার আল্লাহই তো বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবকিয়া কিসের তুই জিম্মাদারি দেখাস যে আমি অনেক কিছু করে লাইছি আরে বান্দা আমি এমন এমন সাগর রাখছি যেই সাগরের তলদেশে এমন এমন জীবজন্তু রাখছি যেগুলোর খাবার লাগে সাতাইশ টন আঠাইশ টন বাবান টন এক সেকেন্ড খাবার লাগে প্রতি আর তুই একটা দেশের প্রধানমন্ত্রী লইয়া একটা ফ্যামিলির জিম্মাদারি লইয়া আমি মনে ভুলে গেলি কেমনে বললি রে কাইফাতা করোনা বিল্লা কেমনে বললি আমারে আমার বলিস না তুই আমার বলিস না আমি তোর এমন একদিন ভুলে যাবো ইয়াউমালা ইয়াফাউ বাদু ওয়ালা বাদু ডাইরেক্ট কোরআন শরীফের কথা তুই আমার এখন বলবি যখন তোর কাছে আমি চাইতাছি তখন আমার ভুলে গেলি ইবাদত কিন্তু আমি তোর এমন একদিন বলবো ইয়াউমালা ইয়াফাউ মানু ওয়ালা বাদু নাযরুন আন তুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين 2022 সালকে আপনি আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন আমরা সঠিক ভাবে আপনার কাজ করতে পারি নাই আপনি আমাদের অনেক কিছু দিছেন তোমালি আজকের 2022 সালের সর্বশেষ তোমার আমার এই লাইফে আর কোনোদিন কেয়ামত পর্যন্ত 2022 সালের এই সময়টা আসবে না আপনি আমার এত কিছু দিলেন আপনার কিছুই দিতে পারলাম 2022 সালে আপনার হুকুমে কত সন্তান এতিম হয়ে গেছে কত ভাইরা মা হারায় ফেলে কত যুবতী বোনেরা স্বামী হারা হয়ে যায় কত সন্তান এতিম হয়ে রাস্তায় রাস্তায় শীতের পোশাক নাই কান্দে মাদ্রাসার এতিম ছেলেরা গরিব মানুষ এদের ঠিক মতো খাওয়ার নাই পড়ন নাই ভালো কোনো শীতের পোশাক নাই ভাই তোমার বান্দা বান্দিরা যে যেখান থেকে দান করে প্রত্যেকের দান গুলো কবুল কইরা কাজ করে 2022 সালকে বিদায় দিলা চোখের পানির মাধ্যমে আল্লাহ আগামী জুমার থেকে কিন্তু 2023 সাল শুরু হয়ে যাবে
এই সালের মধ্যে যত অন্যায় করছি মেহরবানি করে মাফ করে দিন 2022 সালের মধ্যে আমরা পদ্মা সেতু পাইছি মেট্রো রেল পাই পাই রাস্তাঘাটের অনেক উন্নত অনেক সমৃদ্ধি দেশ হিসেবে পাইলাম আল্লাহ 2023 সালে কোন দুর্ভিক্ষ আমাদের সামনে দেখাইও না গোমাডি মাননীয় এমপি সাবিনিয়া সুলতান মোল্লা সাহেব চাইল মেট্রো রেল উদ্বোধন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হইল আল্লাহ যারাই যত ভাবে সেখানে বসে দোয়া চাইছে প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে আমার এই দেশটাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো সমস্ত বিপদ থেকে রক্ষা করো সমস্ত বেঈমানের হাত থেকে ইসলামকে হেফাজত করো আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের কাছে সাফ করে দিবেন আল্লাহ আল্লাহ তাদের কাছে তুমি সাফ করে দিবেন আল্লাহ ইসলামকে আপনি বিজয় করে দিবেন আল্লাহ ইসলামকে বিজয় করে দিবেন আল্লাহ ইসলামের বিজয় নিশানকে আপনি উড়িয়ে দিবেন আল্লাহ আল্লাহ 2022 সালের সর্বশেষ জুমায় একটা দরখাস্ত দিচ্ছি যে সমস্ত উলামায়ে কেরাম কারাবন্দী আছে তাদেরকে 2023 সালের মধ্যে ছাড়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে আল্লাহ এখানে যাদের মা নাই বাবা নাই আছে সুস্থ সুস্থ 2022 সালের মধ্যে যারা চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেয় খাস করে লন্ডন থেকে তোমার পাগল দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য 2022 সালে আল্লাহ যাদের বাবা মা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছেন তাকে সুস্থ বানায় দাও মানিক বস থেকে দামরাই থেকে আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে সৌদি আরব থেকে আল্লাহ আল্লাহ ফেনী থেকে বরিশাল থেকে অনেক ভাই বোনেরা দোয়া চেয়ে শীতের মধ্যে অনেকে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আসা আসা সবাইকে মাফ করে দাও আল্লাহ আমার গাড়িও গতকালকে অ্যাক্সিডেন্ট করেছিল মারাত্মক যদি সেইভাবে করতাম হয়তো আর জুমায় আজম দেখা হইত 2022 সালের সর্বশেষ জুমা আজকে আমার হয়ে যাবে আল্লাহ কাজ করে আপনি সমস্ত ভাইদেরকে হেফাজত করেন বাংলাদেশ থেকে কুয়াশাকে কমায় জানাই না বাংলাদেশ থেকে কুয়াশাকে কমায় জানাই না আল্লাহ সবাইকে ব্যবসা বাণিজ্য করতে দিয়ে দেন যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন এদেরকে কোরআনের হাফেজ বানায় দেন এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে কোরআনের হাফেজ আলেম বানায় দেন এই মাদ্রাসা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সোনা দিয়ে বুঝিয়ে দিয়ে আমার দিনখানে যারা টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে পরামর্শ দিয়ে হেফাজত করে যারা আমার মসজিদে আমার আনিস ভাই আল্লাহ সিনিয়র সহসভাপতি সব সহ যারাই দিয়েছে প্রত্যেক কাপে কবুল করে না আল্লাহ পল্লবী থানার এসআই সাহেব দোয়া চেয়েছে আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে তন্নদিকে কবুল করে না আল্লাহ আমাদের দোয়াতে বলল কি হুজুর করে আগামী বছর তো ফাস হোক আমাদের হিসাবে কবুল করে আল্লাহ কাজ করে মিন্টু নামে একটা ছেলে আর বাবা চলে গেছে ও আমার গাড়ি কাজ করে দেয় আল্লাহ মিন্টু আল্লাহ মিন্টু আর ব্যবসা আপনি বরকত দিয়ে দেন আর বাবাকে চিরতরের জন্য মাফ করে দেন আল্লাহর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আর ভাই বন্ধুকে আপনি কবুল করেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আসসালামু তাআলা আলা খায়রুল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বিরাহমাতিল্লাহ যার